तुम्हें क्या हासছো? হাসবো না? তুমি হাসছো তাই হাসছি। মানে আমাকে তোমার হাসির পাত্র মনে হচ্ছে? হাসির পাত্র? কেন তোমাকে আমার হাসির পাত্র মনে হয়? কেনই বা তোমাকে পাত্র মনে হবে? তুমি তো পাত্রী 2 বছর আগে ছিলা, তখন তো বিয়ে করে ফেলছি, এখন আর পাত্রীও নাই, এখন তুমি আমার পত্নী। আমি সেজে গুজে সুন্দর হয়ে তোমার কাছে এসে বসে কেন হাসিটা দেই তুমি বোঝো না? বুঝি না তো, বোঝাও না। তোমার বুঝতে হবে না। ফালতু কথা। মানে তুমি সবাই বুঝছো, শুধু তুমিই বুঝো না। আমি আমার একটা ছবি ফেসবুকে দিলে প্রশংসার বন্যা বয়ে যায়, লাইক কমেন্টস কি থাকে না বলো? আমি দেই লাইক এন্ড কমেন্টস। তোমার লাইক শুনো, গত 5 বছরে যে আমি কি চাই সেটা বুঝতে পারে নাই, সে আসলে কখনোই বুঝতে পারবে না। আসলে তোমার সাথে কথা বলাটা না একদম আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে, কার সাথে সংসার করি না করে আমি বুঝি না। এরা কি চায়, সমস্যাটা কি কি চায় এরা? উনি হাসলো, আমিও হাসলাম, এতে ক্ষতি কি? আমি কোনো বাজে কথা বলিনি, উল্টা আমাকে বাজে কথা শুনিয়ে গেল, তারপরেও খুশি না। এরা আসলে চায়টা কি? ইমতিয়াজ সাহেব, ইমতিয়াজ সাহেব আসতেছি। কি ব্যাপার ভাই, একটা ফাইল আনতে এতক্ষণ টাইম লাগে? একটা ফাইল নিয়ে আসতে এতক্ষণ সময় লাগিয়ে দিলেন? একটা ফাইল নিয়ে আসতে আপনার এতক্ষণ সময় লাগে? আরে ভাই, মানুষ রে চেনা বড় দায়। এই একটা দিন আগেও আমি আর আপনি ওই পাশে পাশাপাশি দুজন একসাথে কাজ করতাম, সুখ দুঃখের আলাপ করতাম। এই একদিনের ভিতরে আপনার এত পরিবর্তন? আসলে মানুষ পরিবর্তনশীল, মানুষ বদলায়। টাকা বাড়লে মানুষ তো বদলায়। আপনার কি ধারণা আমার দিন পাল্টাবে না? আমিও তখন চিৎকার করবো। আমার গলার রেঞ্জ আপনার গলার থেকে কিন্তু বেশি। তখন আমিও এরকম না, ওই শহর মাঝখানে খোলা, চারপাশে খোলা, এরকম না। তখন ওই দেখেন ভিতরে এসি রুমে বসবো, তখন চিল্লাবো, বুঝবেন। সম্ভব না ভাই, আপনার প্রমোশন সম্ভব না। আরে ভাই, আপনি তো বসের চাওয়াটাই বুঝতে পারেননি। আচ্ছা ভাই, সমস্যাটা কি? এরা আসলে কি চায়, চায়টা কি? ইমতিয়াজ সাহেব, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রমোশনটা কেন হচ্ছে না? না, সেভাবে তো ভেবে দেখিনি। প্রশংসা করতে হবে ভাই, অতিমাত্রায় প্রশংসা করতে হবে, কারণে অকারণে যখন তখন প্রশংসা করতে হবে ভাই, তবেই না আপনার প্রমোশন মিলবে। এই যে দেখেন ভাই, আপনি আমার আগে জয়েন করেছেন, অথচ আপনার আগে আমার প্রমোশন হয়েছে। ভাবতে হবে ভাই, আর বেশি বেশি বসদের খুশি করতে হবে ভাই, বুঝছেন না ব্যাপারটা? বুঝে গেছি, আর বলতে হবে না। এতদিন আমার মাথা খুলেছে। এই সমাজে চলতে হলে প্রচুর পরিমাণে প্রশংসা করতে হবে, যাকে বলে একেবারে প্রশংসায় পঞ্চমুখ। प्लीज बसुन सत्य कथा बोलते ऑफिसे जॉइन करार पर शुधु काज ही करा हयेछे किन्तु एकजन महत् मानुषेर सम्पर्के मनेर भितर आशा दुटो लाइन कखनो बला हय ना सर आज बोलते चाहिए सर प्लीज बोलो कि सौभाग्य आमार जे सर आमी आपनार मतो एकजन मानुषेर पेछने काज करते पारछि कारण आपनि आपनार मধ্যে আছে সততা নিষ্ঠা দায়িত্বশীলতা আপনি শুধুমাত্র এই কোম্পানির কথা চিন্তা করে কিন্তু কাজ করেননি এই কোম্পানিতে কাজ করা প্রত্যেকটা এমপ্লয়ির কথা আপনি চিন্তা করেন যাদের সুখে আপনি হাসেন যাদের দুঃখে আপনি কাঁদেন স্যার একটা কথা বলতে হয় স্যার বয়স আপনাকে কাবু করতে পারেনি উল্টো বয়সই হয়েছে বৃদ্ধ কারণ আপনি চিরসবুজ চিরউত্তম চির 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 সব তরুণ সব উদ্যম সবকিছু আপনার মধ্যে কারণ আমি ধন্য যারা এটা মানে না তারা হচ্ছে বন্ধু স্যার একটু উঠুন স্যার উঠতে হবে উঠুন আচ্ছা উঠ এই কি করছ ইংলিশে উঠুন কি করছ না স্যার এই পদ্ধতি আমি নিতে হবে স্যার আপনি তো আমার গুরু আর আমি শিষ্য স্যার কে থ্যাঙ্ক ইউ স্যার নেক্সট প্লিজ 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 দুর্দান্ত হইছে স্যার কি দুর্দান্ত হইছে ওই যে আপনি বসের রুমে যেটা করলেন আরে আমি বসের রুমে এটা তুমি দেখলা তুমি সিসি ক্যামেরা আছে সি স্যার কি রেকর্ডিং হয় হ্যাঁ স্যার রেকর্ডিং তো হয় ডিলিট করা যায় না ডিলিট হ্যাঁ স্যার করে দিই আচ্ছা ঠিক আছে স্যার একদম পাঠাবো দিয়েছে স্যার এই শুন এই জিসা রে খাও আমি খাবো না তো খান দিতা একটু রংস দিও আচ্ছা অপরূপা কি রূপ তোমার কি লাবণ্য কি মাধুর্য কি সুন্দর তুমি তুমি তো সুন্দরী তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর চোখের গভীরতা সাগরের মতো নদীর মতো তোমার মুখখানি তুমি চাঁদের মতো নাও চাঁদের থেকেও সুন্দরী আর আজ তো তুমি একটা তুমি নাও যেন ডানা কাটা পরি সুন্দর করে কথা বলো দেখো না দেখো কিছুক্ষণ আগে সেজে কিছু ফেসবুকে ছবি দিয়েছি 15 মিনিট আগে অবস্থা দেখো কতগুলো লাভ রিঅ্যাক্ট কতগুলো কমেন্ট পড়েছে এই কমেন্টটা পড়ো না দেখো ভালোবাসতে ইচ্ছে হয় তোমাকে বোকা ছেলে ভালো তো আগেই বেশি ফেলেছি আমি ওকে ভাই বাজবে বলো দুষ্ট আচ্ছা চলো না অনেকদিন তোমার সাথে রোম্যান্স করা হয় না চলো না একসঙ্গে নাচি সত্যি সত্যি জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই এক জীবনে এর চেয়ে বেশি তাই তো বলি যে এরকম একদম থেকে আরেকজন চলে গেলেন কিভাবে? তুই ভালো ছিলি শালা, কেমন আছিস? হঠাৎ করে চলে আসলি, একদম হুটহাট ঘরের ভিতরে ঢুকে গেলি। দুলা ভাই মানে পাশের রুম থেকে শুনতেছিলাম আপনি গান বাজাইতেছিলেন, কিন্তু আমার কাছে না মনে হয় যে গানের একটা পুরো বিট নাই, বিটটা কম, তাই একটু আর কি বিট বাড়াইতে আসছি। শুনো না, আজকে সকালবেলা আমাকে ফোন করে বলে আপু খুব বেড়াতে ইচ্ছা করছে, তখন আমি বললাম তো দুলাভাইয়ের বাসা বেড়াবে না, তার কোথায় বেড়াবি, চলে আয়। চলে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে তুমি, কি সুন্দর হেয়ার কাটিং। তুমি তো জানো না কি সুন্দর গান করে আমার ভাইটা, ফেসবুকে যখন একটা গান দেয় প্রশংসায় ভরে যায়। তাই নাকি? আই দুলাভাইকে একটা গান শোনা। আই শোনা না দুলাভাই, শুনে না থাক না, শুনো না থাক। আর শুনো শুনো, এই 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 আসলাম দুলা ভাইয়ের বাসায়, নিয়ামনের মধ্যে তো মজা তো আশায়। হ্যাঁ দুলা ভাইয়ের সাথে করতেছি র‍্যাপ, আমার তো বোন দেখো মজা পাই, দেখ এই কে সুন্দর তো করতেছি র‍্যাপ, দুলা ভাইয়ের থাপড় মারে তোরা চেয়ে দেখ, এই বিট কেমনে বাজতেছে কানে, র‍্যাপ চলতেছে দেখো আমার মুখে, কেমনে তো কইরে দেখো মারতেছি, দেখ র‍্যাপটা তো এখন তো সুন্দর তো হয় রে, দুলা ভাই কি সুন্দর করে আমার সাথে নাচ, দেখো দেখো আমার বোন পাশে, দুলা ভাই পাশে, র‍্যাপ চলবো দেখো তো তালেতে তালে, নাচবো গাইবো একসাথে একসাথে, আওলা কেমন তো যাইনি। কি চমৎকার গান, তুমি কখন মারলা নাকি? না 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 কই মারছি, ওই তো একটা বিট মিস ছিল তোর গানের মাঝখানে, একটা বিট মিস ছিল, সেই বিটটা দিচ্ছিলাম। বিট চল না কিন্তু, তো দুলা ভাই যেতে বলেছে তাহলে মারেনে মারেনে বিট করেছে। আই শুনো না, অসাধারণ গায়কি তোমার, অসম্ভব, তুমি অনেক উপরে উঠবে। তোমার যে বিট আর যে ছন্দ আর তার মধ্যে যে তোমার গায়কি র‍্যাপ, তাই না? খুব অসম্ভব অস্বাভাবিক সুন্দর। আশা করি আশীর্বাদ করি অনেক বড় গায়ক হও, ঠিক আছে? পারবে পারবে পারবে, হ্যাঁ সব গোষ্ঠীর মধ্যে সব ট্যালেন্টেড পিপল, অসাধারণ। দেখি চুলটা আমি রান্না করে ফেসবুকে ছবি দিয়েছিলাম, মানুষ এত প্রশংসা করেছে, ওগুলো আমি আমার তুলে লিখেছি তোমার জন্য। তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবো খাবো খাবো, ঠিক আছে? খাবারের কি প্রশংসা করছে সবাই, বসো না দেখো হচ্ছে ভাবি আপনার খাবার গুলো একদম আপনার মতোই সুন্দর। দেখো আরেকজন কি লিখেছে, ভাবি আপনার বাসায় দাওয়াতের অপেক্ষায় রইলাম, বুঝতে পেরেছ? এই যে আরেকজন কি লিখেছে, ভাবি মুরগির মাংসটা দেখো না। দেখছি 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 দেখছি, আচ্ছা কিনি বাবাকে বলো এগুলো পরে না। বাবা যা মজা, কিছু খাচ্ছই না, দাঁড়াও আমি তোকে, আমার মনে হচ্ছে আঙ্গুলটা চাবি খেয়ে দেবো, এত সুন্দর রান্না করে তুমি কিভাবে? মাংসটা খাও তাহলে। না মাংস খাবো না, কেন? মাংসতে অ্যালার্জি হয়েছে আমার। আরে মুরগিতে অ্যালার্জি? তাহলে এই যে এই এটা এটা এই মাছটা খেতে পারো। মাছ আর খাবো না। কেন? মাছে অ্যালার্জি হচ্ছে। আরে ডাল দিয়ে ভাত খাই। এটা কোনো কথা? আহ কি যে ভালো রান্না করো তুমি, এত ভালো কিভাবে রান্না করো তুমি? আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমি যদি না মানে আমি মানে তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্ট দিব, একটা রেস্টুরেন্ট, আমার মনে হয় কি সেখানে হাজার না লক্ষ না কোটি কোটি মানুষ খেতে আসবে, কোটি কোটি। আমারও না তাই ধারণা, ভাবছি এটা নিয়ে। আর শোনো, যেহেতু আমার খাবার তুমি পছন্দ করেছো, আমি ভাবছিলাম কি তোমাকে তো ওইভাবে রান্না করে খাওয়ানো হয় না, তাই আমি বুয়াকে 7 দিনের জন্য ছুটি দিয়ে দিচ্ছি। মানে আমি তো তোমাকে রান্না করে কখনো খাওয়াতে পারি না, আগামী 7 দিন আমি রান্না করবো। কি বলবো, এটা কোনো কথা? আমার বউ কষ্ট করবে আর বুয়া রেস্ট করবে, এটা কোনো কথা? তুমি তো দূর থেকে ডিরেকশন দিয়ে দিলি হয় যে এটা করো এটা করো এটা করো এটা করো, যা রান্না বুয়া করবে, তাই না? লবণটা তো ঠিকভাবে দিবে নাকি? কি না মানে বলতেছি আমি এটা বলছি না যে তুমি লবণ দাও না মানে আমি বলছি যে তুমি যে বুঝতে পারো মানে তোমার হয়তো পছন্দ হয় লবণ ঠিকভাবে দিবে না ওটা তো তুমি দেখাই দিলে দিবে তাই না এটা বলছি তাই না হ্যাঁ আমি তো চাই না আমার বউ কালো হয়ে যাক সুন্দর হয়ে যাবে বুঝো না কেন তুমি তাহলে তো প্রশংসা পাবো না হ্যাঁ চেহারার প্রশংসা তো পাবো না এই রান্না করে পাশে পাশে গেলে তুমি এরকম বারবার রান্না করলে তুমি কালো হয়ে যাবে না দেখো কি কিভাবে কালো হয়ে গেছো ঠিকই বলেছো যাও যাও দেখেছো আমি তো দেখেছো তাই না বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা উচিত এই খাবার খেলে তো মরে যাবো আমি তুই কি শাড়ি চেঞ্জ করছ নাকি তো করব না এটা তো গুড নাইট সেলফি একই শাড়ি তো দিব আশ্চর্য আসো কি সাংঘাতিক কি না রাতের বেলা কমেন্টে কোন লাইক একটু বেশি পাওয়া যায় শোনো না একটা কথা মাথায় এসেছে বুঝছো মানে আমি ভাবছিলাম কি যে তুমি আর আমি তো পালিয়ে বিয়ে করেছি তো ফ্যামিলির সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে না তারা তোমাকে নিয়ে কেমন যেন অন্যরকম ভাবে কিন্তু এখন একটা সুযোগ পাওয়া গেছে প্রিয়ার বিয়ে ঠিক হচ্ছে তো আমি ভাবলাম তারা সবাই যদি এখানে চলে আসে তুমি তাতে একটু প্রশংসা করে দিলা তুমি তো সেটা খুব ভালো করতে পারো তখন তোমার ওদের সাথে একদম জমে যাবে আসলে একদম প্রশংসা করে একদম ফাটিয়ে ফেলবো ঠিক আছে কোনো সমস্যা হবে না কি জামা একটা তাহলে চল এবার একটু টিকটক করে ফেলি রাতেবেলা টিকটক করা খুব উপকার টিকটক খুব উপকার স্বাস্থ্যের জন্য ভালো নাকি স্বাস্থ্যের জন্য না প্রশংসার জন্য ফেসবুকে রাতেবেলা তো বেশি মানুষ ফ্রি থাকে না বেশি লাইক আর কমেন্ট করে আসো আমি কি কাপড়টা চেঞ্জ করব না জীবনে তো সুখের হলো আমার পাশে তুমি আছো তাই এক জীবনে এর চেয়ে বেশি আমার দিয়া আরে আসসালামু আলাইকুম আসসালাম চমৎকার চেঞ্জ লাগছে হ্যাঁ হ্যাঁ আরে বাবু চেঞ্জ লাগছে ওরে বলো কতদিন পর দেখলাম আসো 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 ভাই ভাই হ্যাঁ ভাই ভাই যাও ভিতরে যাও বাবু আসো আসো কি অবস্থা এই তো ভালো তোমার কি অবস্থা এই নিয়ে যাও এটা ভিতরে রাখো এই রাখ নিয়ে যাও কি অবস্থা এই তো হ্যাঁ চলছে কোনো এটা ভাই এই তো ভাই আর ভাই বাবু এই তো চলছে আর কি বেশ যাও বাবা করতে বসো গিয়ে গাড়িতে আসার পথে 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে না মানে এখনি আসলে এখনি পড়বে হ্যাঁ রাফি কখনো প্রথম সারা দ্বিতীয় হয়নি সেদিন দেখলে না ফেসবুকে রেজাল্ট কার্ড সহ ছবি দিয়েছিলাম সবার কি যে প্রশংসা মা চমৎকার দৃষ্টিভঙ্গি সম্ভব সুন্দর আপনার দৃষ্টিভঙ্গি এখনই পড়বে পড়ায় ফাঁকি দেওয়া যাবে না যাও পড় চলো বাবা চলো বাকি সুন্দর দর্শন ভালো লাগে আপনাদের আপনাদের দেখলে আমার মন ভরে যায় তো ভাইরা ভাই আপনাকে দেখলে কিন্তু আমার একদম পুরো বুকটা ফুরফুরে হয়ে যায় মনটা ফুরফুরে হয়ে যায় এক গ্লাস এনেছো কেউ এক গ্লাস না থাক অসুবিধা নেই পরে খাবো এই খাবো এখন না একাই খান আর কি বলবো আসলে না আপনি একটা কিন্তু মানুষ মারাত্মক মানুষ কিন্তু অসাধারণ মানে এই বয়সে আপনি গাড়ি বাড়ি সবকিছু আর আজকে দেখি চুলটা হ্যাঁ চুল কিন্তু কম ছিল একটু টেকো ছিল আজকে চুল গজিয়ে গেছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আই লাইক ইট ও বিউটিফুল বয়স তো কমে গেছে আমার থেকে আপনাকে ইয়াং লাগছে আসলে সত্যি কথা কি জানো মানে অনেকেই তো ইঞ্জেকশন দেয় তারপরে হরমোনাল পুশ এই মেডিসিন খায় কত কিছু খায় কিছু তো হয় না হয় না কারণ তাদের মন পরিষ্কার থাকলে মানুষের মন পরিষ্কার থাকলে সব কিছু সম্ভব এটা অর্থ হোক সম্মান হোক চুল হোক বাড়ি হোক গাড়ি হোক যা কিছু তাই হোক তাই না তাহলে সম্ভবকে অসম্ভব তারাই করতে পারে যাদের मोर उच्च पुरस्कार ভুল বললাম না একদমই না দুলা ভাই দেখেন না ও কিন্তু আপনার ফ্যান দুই বেলা সকাল একবার রাত একবার আপনার প্রশংসা না করলে ওর দিনটাই শেষ হয় না আসলে মাঝখানেটা বাদ পড়ে কেন অফিসে থাকি তো তখন যদি বাসা থাকতাম করতাম কিন্তু অফিসে করি কিন্তু সুন্দর হয় না আপনি যেরকম মানুষ তিন বেলা কেন 14 বেলা করলেও সমস্যা নেই মানে বললাম না না আচ্ছা আমি চলে আসছি যাও 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 আমি আসছি হাত লাগাবো আরে হেল্প করব আরে ছেলেদের মেয়েদের কাজ বলে কি মানে ভাগাভাগি আছে নাকি আপনি একটু বসুন খান ঠান্ডাটা খান আমি আসছি হ্যাঁ বাইরে ভাই বসেন শালিকা যা হচ্ছে না দিন দিন চোখ সরানো যায় না নিজেকে ধরে রেখেছো আশীর্বাদ করি মাশাআল্লাহ সামনে তো তোমার বিয়ে দুলা ভাই আপনি আমার প্রশংসা করছেন আমাকে একটু চিমটি কেটে দেখবেন চিমটি কাটলে তো ব্যথা পাবে দিব তাও দেই আরেকটা দিয়ে দাও না 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 থাক আরে দুষ্ট বুঝো না তুমি যেরকম অসুন্দর ছিলে মানে ঠিকঠাক ছিলে কিন্তু আরো সুন্দর হয়ে গেছো আমি ভাবছি কি জানো তোমার বিয়েতে আমি তোমাকে একটা এসি গিফট করব এসি তাপমাত্রা মানে ভারসাম্য বজায় রাখার জন্য আচ্ছা যা হচ্ছে না আপু নতুন একটা গান বানাইছো বুঝছো এই গান যদি আমি করি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে সত্যি তাই নাকি কি গান র‍্যাপ গান নতুন একটা র‍্যাপ গান বানাইছি ও এটা ভাইরাল হয়ে যাবে ফর শিওর এটা যদি করি ভাইরাল হয়ে যাবে ভাইরাল ভাইরাল না তাহলে কাজ কর না তোর এই গানে আমরা দুজনে থাকি মানে আমরা একটু ভাইরাল হই চলো সত্যি হ্যাঁ চলো বলে দিছি আর ভালো হইছে তোমরা থাকলে আর তো গিট হয়ে যাবে কি করতে হবে পুলিশ তো হবে ধরো আমি যখন র‍্যাপটা শুরু করব তোমার নাচ বাকি ছোঁয়া শোনা আমি হ্যাঁ गाइतो है ना गाइला जुलेन यो वायरल वीडियो সাথে আছে দুই বোন র‍্যাপটা তো শোনার পর তো হইবো কেমনে কি ভাইরাল তো আমরা তো হইবো হ্যাঁ র‍্যাপের তালে চলতাছে আমার বোনের নাচ টিকটকে ভিডিও তো হিট আর খাস কি খাস আমার বোনের রান্না খাস প্রশংসা পঞ্চমুখ আবার ক্রস হ্যাঁ প্রশংসিত এখন আমরা আমরা এই ভিডিও দেখার পরে হিট তোমরা কেমনে কি লাইক শেয়ার কমেন্ট ফেসবুকে আপলোড দেওয়ার তো পরে তো হিট নীলা ফিট হইয়া জামু ভিডিও তো দেখা ভাইরাল তো হমু ফেসবুকে ধরবো ফেসবুকে ভিডিও হিট তো হইবো হিট হওয়ার পরে আমরা ভাইরাল তারপর তো কি প্রশংসায় পঞ্চমুখ প্রশংসায় আমরা 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 পঞ্চমুখ দেখো এই এটা হয়ে যাবে প্রশংসায় হবে প্রশংসায় হবে পঞ্চমুখ দুলা ভাই এইসব করতে দেখো পঞ্চমুখ দুলা ভাই তো আসছে ভিডিওর তো ভিতরে ঠিক হয়ে যাবো চারজনে একসাথে কি ব্যথা লাগে কানে তারপর তো র‍্যাপ চলতেছে গানে গানে এই দুলা ভাই আমার পাশে র‍্যাপ চলবে এক টানে টানে তারপর উফ কি ব্যথা লাগে হিট আমরা তো হিট 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 আমরা তো হিট দুলা ভাই আসল পরে আমরা তো হিট বিচ্ছেদ হইছে না আর কতক্ষণ লাগবে পকেট ফাঁকা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এসেছে এক্সট্রা একটা খরচ আছে না মান সম্মানের প্রশ্ন স্যালারিও হচ্ছে না পকেটও ফাঁকা এখন আমি খুব ভেবে দেখলাম 1000-10 টাকা হলে মান সম্মানটা উদ্ধার করা যায় এই জন্য তোর কাছে আসা এবার বলে দিলাম রে এই মাসে একটু বাড়তি খরচ হয়ে গেছে হাতটাও একটু খালি তুই অন্য সময় নিস আরে টাকা কোনো ব্যাপার না তবে আমি কিছু কথা বলতে চাই। তোর সাথে আমার ছোটবেলা থেকে পরিচয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই একসাথে, অনেকের সাথেই তো বন্ধুত্ব হয়েছে, কিন্তু তুই আমার বন্ধু নাম্বার ওয়ান রে। তোর মধ্যে দান খয়রাতের যে ব্যাপারটা, মানুষের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, মানুষকে হেল্প করার যে মনোভাব, এই জিনিসটা কিন্তু সচরাচর পাওয়া যায় না রে। তোর ভাবি কি বলে জানিস? তোর ভাবি কি বলে? তোর ভাবি বলে যে তোমার সাত কপালের ভাগ্য যে এরকম একটা বন্ধুর সাথে তোমার পরিচয় হয়েছে এবং এরকম একটা বন্ধু তোমার সাথে এখনো যোগাযোগ আছে। এরকম মহৎ হৃদয়ের মানুষ, এরকম দান খয়রাত করার মানুষ কারো কপালে জোটে না। টাকা কোনো ব্যাপার না, তুই এই যে ঘুরতে গেলি আইফেল টাওয়ারের নিচে ছবি দিয়েছিস না, বলতেই হয় তোর ভাবি দেখাইলো। ছোটবেলা থেকে যে ডেডিকেশন, শারীরিক একটা ব্যাপার তুই ধরে রাখছিস, সেটা কিন্তু সবাই পারে না। আমাকে ছেলেবেলায় গেছে বুঝিস নাই, সে আমাকে বল কি যাবি এই মানুষ দুটোকে এত সুন্দর লাগছে, যারা দেখতে এত সুন্দর তাদের মন নিশ্চয়ই সুন্দর। বাহ বিউটিফুল, আমার তো প্রাণ ভরে গেল। আমার বউ সহজে কারো প্রশংসা করে না, বুঝতে পারছিস? দেখতে যারা এত সুন্দর তাদের মন সুন্দর না হয়ে পারেই না। আচ্ছা এটাও রাখ। আরে টাকা কোনো ব্যাপার না রে, টাকা কোনো ব্যাপার না। শোন একটা কথা বলি, এটা আমাকে বলতেই হবে। তোর ভাবি যখন আমাকে ছবি দেখেন, তোর ভাবি যদি আমাকে না বলতো যে তোর ছবি বা তোর বউয়ের ছবি, তাহলে কি করতো? আমি দেখে ভাবছি কি হলিউডের কোনো নায়ক নায়িকা আইফেল টাওয়ারের নিচে বৈশাখ না দাঁড়ায় আছে ছবি তুলছে। ছবি দেখে না আমি প্রথমে ইচ্ছা হয়েছে, ইচ্ছা একটা মানুষ বয়স তো কম, ছোটবেলা থেকে তোকে দেখছি মেনটেন করে দিতে, নিজেকে মেনটেন ধরে রেখেছিস। এই জিম ওয়ার্কআউট কি মাসেল, দেখ কি মাসেল, বুঝতে পারবি, বিগ মাসেল, ন্যাচারাল বডি উইদাউট এনি সাপ্লিমেন্টস। আচ্ছা শোন না এটাও রাখ, পরে আবার কম করে যায়। টাকা কোনো ব্যাপার না রে, তখন তা বলতে পারবি না। ঠিক আছে টাকা কোনো ব্যাপার না, থাক আপাতত এখানেই থাক, বুঝছিস? শোন সামনে মাসে না এই মাসের স্যালারি পেলে আমি দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দিস। আর তোর না এই তিন জায়গায় টাকা রাখার অভ্যাস এখনো যায়নি। চাদর আছে তোমার জন্য। শোন গত রাতে রাফির রেজাল্ট কার্ডের ছবিটা ফেসবুকে দিয়েছিলাম, সকাল হতেই দেখি 1000-এর বেশি লাইক করেছে। গতকাল রাতে আমিও ছবি দিয়েছি আমার, মানে মেকআপ টেকআপ ছাড়া একদম নর্মাল একটা ছবি বিছানার উপর বসে। কত লাইক করেছে একটু আগে চেক করে আসলাম, 3500। ভুলে গেছিস কিছুদিন আগে যে অস্ট্রেলিয়া তো দুলাভাই সহ ঘুরতে গিয়েছিলাম, সেই ছবি পোস্ট দেওয়ার পরে 5000-এর বেশি লাইক করেছে। এরকম অস্ট্রেলিয়া গিয়ে ছবি দিলে আমার 10,000 কি আরো বেশি পড়তো। শুনো আমি এই যে কিচেনের মধ্যে দাঁড়ায় হাতে চা নিয়ে, চার কাপ নিয়ে লিখি হচ্ছে কি হ্যাভিং টি ফিলিং গুড, এতেই আমার 9-10,000 পড়ে যায়। আর তুমি বলতেছো অস্ট্রেলিয়া করব। তোর জামাই কিন্তু আগের মতো নাই, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আপু তুমি বলতেছো সেই পুরান দিনের কথা, মানে তখন কি হয়েছিল আমি তোমাকে বলি। আমরা মাত্র পালিয়ে বিয়ে করলাম, নতুন সংসার, সবকিছু এলোমেলো, তখন মানসিক অবস্থা একটু খারাপ ছিল না, এই জন্য তখন একটু কম কথা বলতো। কিন্তু এখন দেখো কি সুন্দর সবার সাথে জমিয়ে ফেলেছে, মানে ওর মতো ছেলে আসলে হয় না, যেখানেই যায় সারাক্ষণ শ্বশুর বাড়ির প্রশংসা করতে থাকে। বলো আজকাল এরকম ছেলে পাওয়া যায়? আরে রাফি কি পড়ছো তুমি? আর এগুলো কি বই থেকে শেখার জিনিস? শোনো তোমার ইন্টারনেট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে শিখিয়ে দিব। আর তুমি শোনো ইন্টারনেট জিনিসটা আসলে কি আমি তোমাকে বলি। ইন্টারনেট হচ্ছে ফেসবুক। ফেসবুকে তো আজকাল সব কিছু পাওয়া যায়। তুমি কাউকে খুঁজবা, কোথায় খুঁজবা? ফেসবুকে খুঁজবা। কিছু কিনবা, কোথেকে কিনবা? ফেসবুক থেকে। আর এই যে ধরো হ্যাপেনিং নিউজগুলা, কোথায় কি হচ্ছে, কার কি হচ্ছে, সবকিছু কোথায় পাবা? ফেসবুকে। আর ধরো এই যে আজকে আমি হিট, তুমি হিট, কিভাবে? ফেসবুক থেকে প্রশংসা পেয়ে। তোমার কথা শুনেছি তোর আমার কাছ থেকে, অনেক ভালো রেজাল্ট করেছো না? গুড গুড, কিপ ইট আপ। আর শোনো আমি তোকে একটু কথা বলে রাখি, इंटरनेट माने হচ্ছে কি ঘুরিয়ে ফিরিয়ে মানে ফেসবুকই আর কি আর ফেসবুক হচ্ছে আল্টিমেট সলিউশন বুঝতে পেরেছো এবার বলো কিছু খাবা না আন্টি মা বলেছে খেলে কেউ প্রশংসা করে না কিন্তু পরীক্ষা ফার্স্ট হলে সবাই প্রশংসা করে আচ্ছা ঠিক আছে কিছু খেলে আমাকে জানাই আচ্ছা তুমি কি কিছু বলতেছো তো ভাই ভাই আমার প্রাণ প্রিয় ফারুক ভাই अरे भाई खाओ दाओ कोई समस्या হচ্ছে না না সমস্যা হলে কিন্তু বলবেন আমাকে ঠিক আছে শুনেন আসলে তো মজা করে ফুর্তি করি ভাইরা ভাই দুইজনের সম্পর্ক তো মজা ফুর্তি সম্পর্ক কিন্তু একটা কথা কিন্তু ঠিক আমার প্রতি আপনার শ্রদ্ধা না মানে আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সম্মান এটা কিন্তু এমনি এমনি জন্মগ্রহণ করে নাই এটার পিছনে কারণ আছে কারণটা কি এই যে আপনার সামাজিক কর্মকাণ্ড এই যে ফেসবুকে আমি দেখি এই যে গরীবদের অসহায় মানুষদের বস্ত্র খাবার এগুলো দান খরচ করতেছে এইটা তো আর লোকে দেখানোর জন্য করতেছেন না দেখাতে কি তা তো না লোক দেখানোর জন্য অনেকেই করে কিন্তু আপনি এটা বুঝতে পারেন এটা আমার না মন ভরে যায় বুক ভরে যায় কিন্তু তুমি তো আমার ওই পোস্টে কোনো রিঅ্যাক্ট দিলা না দেই নাই না দিছি তো আমি দেই খালি উঠে যায় মানে আমার ফেসবুকে না কি যেন একটা সমস্যা হইছে আমি তো লাভ রিক দিছিলাম ভালোবাসার মানুষ ভালো লাগে তাহলেই বলছো বুঝছেন না ওটা উঠে যায় অসুবিধা কি মন থেকে যাকে ভালোবাসি সেই লাভ রিঅ্যাক্ট তো মনের ভিতরে ফেসবুকের ভিতরে দিয়ে লাভ আছে ভালোই বলেছো কি হবে কি যায় আসে আমি তো বলি পারুক আর না পারুক আমার ভাই না পারুক तीन बार तेरा वेतन बहना सर जानन सर छोटो भाई भीषण असुस्थ डॉक्टर देखाते पारतेछि ना बसर काছে গেছিলাম টাকা চাইতে बसर काছে কেন টাকা চাইতে গেলাম সেটাই আমার বড় অন্যায় टाका दिल ना ऑफिस কি খবর ইমতিয়াজ সাহেব কিছু বলবে নাও শুরু করে দাও স্যার সহ্য হবে তো আপনি খুব খারাপ একজন মানুষ বদ মানুষ আপনি খুব জঘন্য আপনি একটা ভণ্ড প্রতারক আপনি ক্যারেক্টারলেস আপনি খুব বাজে চোর বাটপারের মতো একজন লোক এই কি বলছো আমি যা বলছি একদম ঠিক বলছি একদম সুস্থ মাথায় আমি সত্য কথাটা বলছি সত্য নিতে পারেন আপনি আপনি অযোগ্য একজন মানুষ আপনি মুখোশধারী ভণ্ড আপনি মুখোশ পরে থাকেন আপনি উপরের খোলসটা হচ্ছে ভালো ভালো ভিতরে হচ্ছে আবর্জনার স্তূপের মতো জঘন্য দুর্গন্ধযুক্ত মানুষ আপনি হ্যাঁ আপনি কি ভেবেছেন আপনি একটা মিথ্যা প্রশংসায় জড়জড়িত মানে সবাই আপনার মিথ্যা প্রশংসা করবেন আপনি ফুল ভেপে উঠবেন কেউ আপনাকে সত্য বলবে আপনাকে বরখাস্ত করবেন কি আমাকেও করবেন নিশ্চয়ই তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে বহিষ্কার করা হলো। চল। আমার কোনো কিছু যায় আসে না। আপনি আমাকে বরখাস্ত করে কি করবেন? হ্যাঁ, আমাকে চাকরিচ্যুত করে কি হবে? এই কোম্পানিটাই কয়েকদিন পরে ধ্বংস হয়ে যাবে, যেমনটা আমি নিজে হয়ে উঠেছি। মিথ্যে মিথ্যে আপনার প্রশংসা করছি নিজের উত্থানের জন্য, যেটা রং। দিস ইজ রং, অ্যাবসলিউটলি রং। আমি এই খারাপ কাজটা করবো না, কারণ যারা মিথ্যে প্রশংসা করে এবং যারা মিথ্যে প্রশংসা চায় দুজনেই ধ্বংস হয়ে যাবে। আমি আমার নিজেকে ঠিক করবো, আমার কোনো কিছু যায় আসে না। আউট। এই বললাম না আউট। মারবেন? একদম মেরে দিব। আউট। আপনি একজন খারাপ মানুষ, অযোগ্য মানুষ। আচ্ছা আমি কল দেব। ওকে। এটা কি? একটা চিঠি এসেছে। এই দেখি তোর দুলাভাইয়ের অফিস থেকে। আজকাল তো আবার দুলাভাই প্রমোশনের পর প্রমোশন পেয়ে যাচ্ছে, তাহলে কিছুই হবে মনে হয়। চলো পড়ে দেখি। চিন্তা করেছ আপু এখন কি হবে? আমি না বুঝি না, বড় দুলা ভাই এত স্মার্ট আর মেজো দুলা ভাই। তুই এত চিন্তা করিস না, আমরা আছি না, ও ঠিক হয়ে যাবে। মাত্র আমার বিয়ের কথাবার্তা শুরু হলো, ও বাড়ির লোকজন যদি জানতে পেরে। এটা একটা কথা, অসৎ আচরণের জন্য ওর চাকরিটা চলে গেল। আরে এই বয়সে এগুলো মানায়? আমি আগেই ভেবেছিলাম যেখানে সেখানে একটা বিয়ে করে বসবে আর এমন একটা ঘটনা ঘটবে। এখন বুঝো, এখন বুঝো, মান সম্মান সব গেল আমার। কত কষ্ট করে একটু একটু করে সম্পর্কটা একটা জায়গা আসছিল, নিমিষে শেষ করে দিলাম। মানে সবাই তোমাকে নিয়ে কি কি কথা বলছে, কত আজে বাজে কথা বলছে, কারোর সামনে মুখ দেখাতে পারছি না আমি। আশ্চর্য একটা ব্যাপার, মানে এই বয়সে এসে একটা চাকরি চলে যাও, তাও এরকম একটা কারণে। কি ফালতু একটা ব্যাপার না? সব শেষ আমার, একদম মান ইজ্জত কিছুই রাখলা না। শুনো, প্রিয়ার বিয়ে ফাইনাল মিটিংটা আগামীকাল, দয়া করে ওখানে উপস্থিত থেকো, লজ্জা শরম বাদ দিয়ে। বুঝতে পেরেছো? আপাতত আমাদের সবাইকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইমতিয়াজের চাকরি চলে যাওয়ার বিষয়টা ওরা যেন জানতে না পারে। কেন আপনার লজ্জা হচ্ছে নাকি? ইমতিয়াজ আপনার কেন? আপনাদের সবার লজ্জা হচ্ছে না? আমার চাকরি চলে গেছে, আপনাদের সবার লজ্জা হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন যে আমার চাকরিটা কেন চলে গেছে? কেউ জানেন? জানেন না? জেনেই লজ্জা হচ্ছে। অন্যায়, যেটা খারাপ, যেটা ঠিক না, যেটা মেনে নেওয়া যায় না, তীব্র নিন্দা জানিয়েছে, এই জন্য আমার চাকরি চলে গেছে। আর আপনাদের লজ্জা হচ্ছে। আমি এটা বুঝি না, একদমই বুঝি না যে এই সমাজের সবাই কারণে অকারণে, সময়ে অসময়ে, যোগ্যতা অযোগ্যতায় শুধু প্রশংসা চায়, শুধু প্রশংসা। আচ্ছা আপনি আমাকে বলুন তো, মানে এই সমাজের সবাই কি প্রশংসা পাবার যোগ্য? হ্যাঁ, সবাই প্রশংসা পাবে? যে যোগ্য সে পাবে, অযোগ্য মানুষের প্রশংসা পাবে? এমনটা হয় নাকি? এই যে আমার বউ প্রিয়া রান্না করে, কিন্তু আমি বলতে পারি না ও রান্না ভালো হয় না, মুখে দেওয়া যায় না, জঘন্য বলা যায় না। আমাকে বলতে হয় খুব সুন্দর রেঁধেছ, কি সুন্দর রান্না তোমার, এতেও খুশি। আর আমি যদি সত্যটাই বলি, প্রশংসা না করে যদি ওর ভুলটা ধরিয়ে দিই, তাহলে এতদিনে হয়তো খুব ভালো রাঁধুনি হতো। এই যে আপনি, হ্যাঁ ফারুক ভাই, আমি আপনাকে বলি না ফারুক আর না ফারুক, আপনার নাম ফারুক, একদম সত্য কথা। আপনি পারেন না, হুম, এই যে হাতে গোনা কয়েকজন মানুষকে কম্বল দেওয়া আর 500 টাকা দেওয়া, তারপরে সেটা ফেসবুকে ভাইরাল করে দেওয়া। আচ্ছা আপনি বলেন তো, আপনি মন থেকে কি সাহায্য করেন, নাকি এই প্রচারের জন্যই প্রসারের জন্যই আপনি সবকিছু করেন? মন থেকে বলেন না, বলেন, আপনার ভিতরটা জানে আপনি কি করেন, কিন্তু আমি বলতে পারি না। আমার আপনার প্রশংসা করতে হবে, কি গুড হিউম্যান বিং আপনি, কত ভালো মানুষ, কিন্তু আসলে আপনি ভালো মানুষ না। এই যে আমার শ্যালো অনেক গানের গাও জানে না, গান গাইতে জানে না, উল্টাপাল্টা মিউজিক আর তালগোল পাকানো তাল আর হচ্ছে চিৎকার চেঁচেমেচি, এদিন নাকি গান হয়ে যায়। যেখানে গানের গাও হয় না সেখানে আমার বলতে হয় কি সুন্দর গাও তুমি। কেন আমি যদি বলি ওকে, ওর গান শুনে আমার ওকে চর মারতে ইচ্ছে করে, হ্যাঁ তাহলে ও তো শিখে নিত গান, গানটা শিখে সুন্দর করে গান গিয়ে হয়তো বা একদিন বড় কোনো শিল্পী হয়ে যেত, কিন্তু বলা যাবে না, প্রশংসা করতে। এই যে আমার ছেলে, হ্যাঁ এত সাজে, এত সাজে, আর তোমার চেহারা যেমন তুমি সেরকমই থাকবা, সাজলে কি সুন্দর হয়ে যায় নাকি মানুষ? হ্যাঁ তুমি শ্যামবর্ণ, শ্যামবর্ণই থাকবা, তুমি কি ভরসা হয়ে যাবা? কিন্তু আবার ওকে দেখে বলতে হয় যা হয়েছে না, চোখ সরানো যায় না, এতেই ও খুশি। সত্য বললে ক্ষিপ্ত, রাগ, অভিমান, কান্নাকাটি। কেন? আরে যে আপা, আপনিও তো বড় হয়েছে, মুরব্বী হয়েছেন না? এই যে ছেলেটা সারাক্ষণ পড়তে হবে, সারাক্ষণ পড়তে হবে। আর এই বয়সে ছেলে খেলবে, পড়বে, আবার খেলবে, আবার পড়বে, যখন পড়তে ইচ্ছা করবে তখন পড়বে, সবসময় পড়বে। পড়লে কি প্রথম হওয়া যায়? কেন করেন আপা? কেন কি অন্য বাচ্চা কাচ্চাদের মাদেরকে বলবেন আপনার ছেলে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে? সবাই কি ইঞ্জিনিয়ার হয়? সবাই কি ডাক্তার হয়? এছাড়াও তো অনেকে অনেক কিছু হয়। যার যেটা হবার সে তাই হবে, আদর দিয়ে বোঝাতে হবে। সবসময় পর পর করলে তো পড়ে না এরা। প্রশংসা সবসময় সবার ক্ষেত্রে প্রশংসায় পঞ্চমুখ, যে প্রশংসা পাবে সেও খুশি, আর যে করবে সে তো ফেরেশতা। এই যে আমারও একই দশা। আবার স্যারকে আমি যখন প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলাম, আমার প্রমোশন দিয়ে দিল, আর যখন সত্যটা বলে দিলাম, প্রশংসা করলাম না, আমার চাকরিচ্যুত হয়ে গেলাম, হ্যাঁ বরখাস্ত করে দিলাম। আমি দুঃখিত মুরব্বী মানুষ, আপনারা, আপনাদের অনেক কিছু বলছি। দেখুন আপনার মতো আমার ধন সম্পত্তি গাড়ি বাড়ি নেই, কিন্তু আমার ভয়ও নেই, আমি ভালো আছি। আমি দুর্নীতি করি না, আমার জেলে যাওয়ার ভয় নেই। হ্যাঁ দেখো তোমরা ছোট মানুষ, রাগ করো না, তুমি আমার বউ রাগ করো না। দেখেন আপা, ভাইরা ভাই, ফারুক ভাই রাগ করেন না, এই সত্য কথাটা না বলে দিলাম, আমাকে ক্ষমা করবেন।